সত্যেন মাইতি রাম পুরুষোত্তমপুর ছৌলা। আমি গত 5 বছর ধরে বেনামি চাষ করে আসছি। এই 5 বছরের মধ্যে গত 4 বছর আমরা ঠিক লাভের মুখ দেখতে পাইনি। এবি অ্যাকোয়া কেয়ারে আমি সঙ্গে যোগাযোগ করি, ওনারা আমাদের ফিশারিতে অ্যাকোয়া সব থেকে টেকনিক্যাল স্টাফ পাঠায়। ওনাদের কথা মতো আমরা কালচার শুরু করি। কালচারের মধ্যে ওনারা আমাদের ইএল প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এবং এই প্রোডাক্ট ব্যবহার করে আমরা গত 4 বছরের তুলনায় এই বছর আমরা বেশি লাভের মুখ দেখতে পেয়েছি। আমি সুকুমার গিরি, আমার বাড়ি নন্দীগ্রাম, সেকেন্ড পার জালপাই। আমি একজন সাধারণ নোনা জলের চিংড়ি মাছের চাষ করি, বিগত 5-6 বছর ধরে চাষ করছি। তাতে চাষ করতে গিয়ে আমরা দেখেছি বছর পর বছর নানা রকম রোগ ব্যাধি, নতুন নতুন রোগ ব্যাধিতে আমরা বেসামাল হয়ে পড়েছি অনেক সময়। তো আমি অসুবিধায় পড়ে অ্যাকোয়া কেয়ারে আমি ফোন লাগাই, তো ওরা সঙ্গে সঙ্গে ফোন করে আমার কাছাকাছি যে কৃষক রয়েছে সেখানে ফোন করে, সেখান থেকে আমাকে টেকনিশিয়ান দিয়ে মোটামুটি ওই মেডিসিনটা, কিটোনের পন্টোসটা আমার হাতে তুলে দেয় আমি এবং ব্যবহার প্রণালীটা তারা ওরা সুন্দর করে বলে দেয়। আমি ব্যবহার করার পরে খুব ভালো সুফল পেয়েছিলাম। তো গত বছরটা যেমন করেই হোক মোটামুটি সেরে দিলাম, খুব একটা ভালো আমি কিছু বুঝতে পারিনি। এবছর শুরু থেকেই কিন্তু আমি প্রয়োগটা করি এবং তাতে আমি প্রথম থেকেই দেখলাম যে মাত্র 3খানা মেডিসিন দিয়ে, মাত্র কিটোনের 3খানা মেডিসিন দিয়ে যে চিংড়ি চাষের এতগুলো রোগ অথবা পুরো কালচারটাই সুন্দরভাবে করা যায় সেটা অনেকেই কাছে অবিশ্বাস্যকর হবে। আমি স্বপন কুমার গ্রি, গ্রাম পোস্ট অস্তিচক, থানা এগরা। আমি বেনামি চাষের সঙ্গে যুক্ত 10 বছর কাল। আমি এই বছরে প্রথম আমার মাছের সমস্যা হয়, আমি অ্যাকোয়াকালচারের টেকনিক্যালের সঙ্গে যোগাযোগ করি। উনি বলেন যে আপনি আইবি অ্যাকোয়া শপের সঙ্গে, নিকটবর্তী অ্যাকোয়া শপের সঙ্গে যোগাযোগ করুন। আমি গিয়ে যথারীতি যোগাযোগ করি অ্যাকোয়া শপের টেকনিক্যালিদের সঙ্গে। টেকনিক্যালি স্টাফ এসে আমার সমস্যার কথা শোনে, শোনার পরে ওনারা ইউএএল কোম্পানির ইকোসান, ইকোফিক্স, গার্টনিক, ওই এভিপি, ইন পাওয়ার এগুলো ইউজ করার পরামর্শ দেয়। ওই পরামর্শের পরে আমার, পরামর্শের আগে আমার ওই মাছের সমস্যা হতো, এই মাছ আমার সবসময় ভেসে থাকতো, মাছ গ্রোথ দিত না। আর ওই মেডিসিন ইউজ করার পরে আমার মাছের যথারীতি গ্রোথ পেয়েছি ও মাছ সুস্থভাবে মাছ তুলতে পেরেছি। এই খরচ 16 টাকার মধ্যে আমার পার কেজিতে খরচ পড়েছে। যেটা আমাদের মাছ বিক্রির ক্ষেত্রে অথবা ফিশারি করার ক্ষেত্রে যেসব, যে দুটো আমাদের সিএ লাইসেন্স এবং আরও একটা যেটা মাছ বিক্রি করার যে লাইসেন্সটা, সে দুটো লাইসেন্সই এরা এদের নিজেদের তত্ত্বাবধানে, এমপিটার লাইসেন্স দুটো লাইসেন্সই এর তত্ত্বাবধান করে দিচ্ছে। এবং যেটা আছে সেটা হচ্ছে আমাদের মতো চাষিদের জন্য ইন্স্যুরেন্স আছে। আগে আমাদের প্রোডাকশন খরচ প্রায় 30-35 টাকা হতো, কিন্তু এবছর আমাদের প্রোডাকশন কস্ট পড়েছে 12 টাকা। এবং আমরা এই অ্যাকোয়াশপের সঙ্গে, অ্যাকোয়াশপ থেকে প্রোডাক্ট কেনার ফলে আমাদের পার্সোনাল 1 লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট পলিসি ফ্রি সার্ভিস দিচ্ছে। চাষিদেরকে স্বনির্ভর করার জন্য আইএফবি মানে প্রায় এক প্রকার বলতে পারেন উঠে পড়ে লেগেছে। চাষিদেরকে অল্প ঋণে, অল্প মানে সুদে তাদেরকে ঋণ দিয়ে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করতে দিচ্ছে, যেটা অন্য কোনো কোম্পানি আজও পর্যন্ত এটা করে উঠতে পারেনি, আর ভবিষ্যতে পারবে কি না বলা মুশকিল আছে। অতএব আমরা সাধারণ চাষিরা চাইব যাতে সবাই আইএফবির সঙ্গে যুক্ত থেকে নিজেরা স্বনির্ভর হতে পারে।